প্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে কোটি টাকার প্রশ্ন কি জানেন বাংলাদেশে এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন হচ্ছে এ সাকিব আল হাসান কোন দলে খেলছেন আদৌ কি বিপিএল এ সাকিব আল হাসান খেলছেন কি না তো সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি দেখুন বিপিএলে সাকিব আল হাসান থাকবে কি থাকবে না তার আগে একটা কথা বলি সাকিব কিন্তু অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন যে তিনি বাংলাদেশে যে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজটা আছে সেই টেস্ট সিরিজটাই তিনি খেলতে চান এবং সেটি তার শেষ টেস্ট সিরিজ হতে যাবে বা হবে এর আগে তিনি বলেছেন লার্জে ওয়ার্ল্ড কাপে তিনি টি টোয়েন্টি খেলেছিলেন সেটি তার টি টোয়েন্টি শেষ ম্যাচ হয়েছে তো এখন বাংলাদেশে এসে টেস্ট খেলতে পারবে কি পারবে না সেটা তো পরের বিষয় তাহলে তার যেই বর্তমান সিচুয়েশন চলছে সেটি এখন সেটির উপরে বেশ করে আমরা বলতে পারি যে সাকিব আল হাসানের টেস্ট কেরিয়ার এবং টি টোয়েন্টি কেরিয়ার এই কানপুর টেস্টেই শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা এর আগেও আপনার জানিয়েছিলাম যে বিপিএলে কোন প্লেয়ার কোন দলে গিয়েছে এবং কোন প্লেয়ার কত টাকায় কোন দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তো যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগুলো শাকিবাল হাসানের একটা ভালো ডিমান্ড থাকে কিন্তু এবার বিপিএলে আমরা কিন্তু শাকিবাল হাসানের তেমন কোনো ডিমান্ড দেখছি না তো আমরা এর আগে জানিয়েছিলাম আপনারা জানেন যে ফরচুন বরিশালের হয়ে এবারও ক্যাপ্টেনসি করছে তামিম ইকবাল সে গতবারও ক্যাপ্টেন ছিল এবং তার নেতৃত্বে কিন্তু গতবার কুমিল্লা ভিক্টোরিয়ানসকে বিট করে এই তামিমের ফরচুন বরিশাল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো সেই ফরচুন বরিশালে এবারও কিন্তু তামিম থাকছেন মুশফিকুর রহিম থাকছেন এর সাথে মেহদি হাসান মিরাজ তারা কিন্তু এখন ডাইরেক্ট কন্টাকে ডাইরেক্ট তারা কন্ট্যাক্ট করেছেন বা সাইন করেছেন ফরচুন বরিশালের হয়ে এবং আরও জানতে পেরেছি আমরা আমরা জানিয়েছিলাম আপনাদের যে নুরুল হাসান সোহান সে কিন্তু রংপুরে এর আগেও ক্যাপ্টেন ছিল এবারও তাকেও তাকেই ক্যাপ্টেন করে রংপুরে রাখা হচ্ছে এবং তাকে রংপুর চূড়ান্ত করেছে এবং এর সাথে সাথে আমরা জানিয়েছি আপনাদের যে সিলেটের জন্য তানজিম সাকিব সে কিন্তু সিলেটের হয়ে খেলছেন এবং তাকে তারা চূড়ান্ত করছেন তো এই যে বিভিন্ন প্লেয়ারগুলো আমরা প্লেয়ারদের নাম জানতে পেরেছি আমরা তারা বিভিন্ন দলের সাথে কন্ট্যাক্ট করছে তাদের সাইনিং মালিতে কত টাকা হচ্ছে সেগুলো জানিয়েছি আবার আপনাদের জানিয়েছিলাম যে ঢাকার হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান ঢাকার নাম হয়েছে ঢাকা ক্যাপিটালস তো সব ক্ষেত্রে কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন নাম কিন্তু আমরা এখন পর্যন্ত সাকিব এত ডিমান্ডেবল প্লেয়ার বাংলাদেশের এবং বাংলাদেশের ক্রিকেট স্টার তার তার নাম কিন্তু আমরা কোনো দলে শুনতে পাইনি এবং কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকের এ পর্যন্ত তাকে নিয়ে আগ্রহ আমরা প্রকাশ করতে শুনিনি তো এর কিছু কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে সে কানপুর টেস্ট থেকে আমেরিকায় চলে গিয়েছে সে আসলে বিপিএল খেলতে পারবে না অথবা তিনি সেই সময়টা অ্যাভেলেবেল থাকতে পারবে কিনা এই একটা কারণ হতে পারে আরেকটা কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে তার নামে যে শেয়ার বাজার কেলেঙ্কাইতে পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে সেই একটা কারণ এবং এরা এরপরেও আমরা গতকাল আমরা শুনতে পেয়েছি যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সাকিব আল হাসান এবং তার পরিবারের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছেন তো এই সব বিষয় নিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে এর আগে আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তার নামে একটা মামলা হয়েছিল হত্যা মামলা সেখানেও তো কিছু একটা নাম্বারে তার নাম আছে তো সেগুলো বিষয় নিয়ে কিন্তু তিনি চাবেন না যে বাংলাদেশে এসে এইসব বিতর্কের মধ্যে জোড়াতে বা এগুলো ঝামেলা পড়তে আর বাংলাদেশে আপনারা জানেন যে এ পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ষাট লাখ টাকা তো সাকিবের যে ব্যক্তিগত ইমেজ তার যে মানে খেলার যে চাহিদা এবং তার যে ডিমান্ড তিনি ষাট লাখ টাকা বাংলাদেশে এসে খেলবেন কি না সেটা নিয়ে সন্দেহ আছে এর আগে যে সাকিব যতগুলো বিপিএল খেলেছিলো কোনো কোনো বিপিএলে তিনি ষাট লাখ টাকা চুক্তিবদ্ধ হয়েছেন কি না আমার জানা নেই এটা হচ্ছে এর চেয়ে বেশি অঙ্কে সে খেলবে কারণ তার যে চাহিদা বৈশ্বিকভাবে সেটা কোনো দিন সে ষাট লাখ টাকা খেলবে না আর শাকিবের বিপিএল কেরিয়ার আপনি জানেন সাকিব কিন্তু তিনটা সিজনে টুর্নামেন্ট সারা হয়েছিলেন এবং অসংখ্যবার তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন বিপিএলে তার হাত ধরে কিন্তু বিপিএলের অনেক শিরোপা অনেক দলের কাছে গিয়েছে তো সাকিবের যেই সাকিবের যে বিপিএল ক্রীড়া সেটা কিন্তু অত্যন্ত রঙিন কিন্তু সাকিব এখন যেই সমালোচিত হচ্ছে এবং তিনি যে গত আওয়ামী লীগ সরকারের সময় এমপি ছিলেন তার এই এমপি পদকে কেন্দ্র করে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক সাকিবকে নিয়ে তার দলকে সমালোচিত করতে চাবেন না বা তার দলে তাকে ভিড়িয়ে কোনো রকম প্রশ্নের সম্মুখীন হতে চাবে না সেই দলগুলো এই জন্য কিন্তু সবাই সবাই সেফ মোটে থেকে সাকিবকে ছাড়াই দল গোছানোর পরিকল্পনা করছেন এবার বলাই যায় যে সাকিব ছাড়া এবার কিন্তু বিপিএল তৈরি হতে যাচ্ছে বা বিপিএল হবে চোদ্দ তারিখে প্লেয়ার ড্রাফট হবে আপনারা জানেন যদি সাকিব থাকে তাহলে কিন্তু সে প্লেয়ার ড্রাফটে তার নাম দিবে এবং সাকিব যদি বিপিএলে না খেলে তাহলে কিন্তু সে প্লেয়ার প্লেয়ারড্রাফ্টে তার নাম দেবে না তো চোদ্দ তারিখে আমরা বুঝতে পারবো যে বিপিএলে সাকিব থাকবে কি থাকবে না এবং সাকিব আদৌ কি এই ষাট লাখ টাকা কোনটাকে বাংলাদেশের এইরকম ঝামেলার ভিতরে এসে পড়ে খেলবে কি না খেলবে না সেটাই এখন সন্দেহের ব্যাপার আর ধরুন ষাট লাখ টাকা যদি সাকিব খেলেও তাহলে এই যে বাংলাদেশে এসে যে পঞ্চাশ লাখ টাকা তাকে দিতে হচ্ছে তারপর আবার মনে করেন বৈষম্যবিদ্যে ছাত্র আন্দোলনের মামলায় তাকে জড়াতে হবে এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে যা তার ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে তো এত ঝামেলার মধ্যে তিনি এই ষাট লাখ টাকার জন্য বাংলাদেশে এসে খেলবে কি খেলবে না সেটা কিন্তু এখন অনেক বড় একটা সংশয়ের বিষয় তো আপনারা এটা বুঝতেই পারছেন যে সাকিবের যে ব্যক্তিগত ইমেজ সেই ইমেজ নিয়ে সেই ষাট লাখ টাকা খেলবে না তিনি এর আগে কোনো ইয়াতে বিপিএল সিরিজে কিন্তু এই ষাট লাখ টাকা খেলেনি সেটা বিপিএল মালিক পক্ষ কোনো সময় তার তাকে কত টাকা কন্ট্যাক্ট নিয়েছে সেটা কিন্তু তথ্য প্রকাশ করেনি তো আমরা জানি যে তিনি আছে ডাবল অঙ্কে এই এ খেলেছেন তো আমার কথা হচ্ছে যে যদি সাকিব খেলতে চায় তাহলে অবশ্যই তাকে চোদ্দো তারিখের ভিতরে তার প্লেয়ারটা আপডেট তার নাম থাকবে আর যদি না খেলে তাহলে তার নাম থাকবে না তো আমরা অপেক্ষা করি যে চোদ্দো তারিখে কী হয় এবং বিপিএল সংক্রান্ত যদি আরও কোনো লেটেস্ট আপডেট আসে কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে নতুন করে সেগুলো আসলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং এই ভিডিওটি সাকিব সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফেসবুক এবং ইউটিউবে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং